আসসালামু আলাইকুম। আজ আমি অন্যরকম একটি ব্লগ করছি। অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করতে পারেন, মাছ মাংসের ভিডিও দিচ্ছে, এই সময় অনেকে এরপরে খাবার নেই, অনেকে না খেয়ে রোজা রাখছি। এই ভিডিও শেয়ার করছি, যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। দুই মাসের মতো হলো বাবা মায়ের বাসায় যেতে পারছি না এবং বাইরেও বের হতে পারছি না, হোম কোয়ারেন্টাইনে আছি। প্রতিদিন করোনা ভাইরাসে 20 থেকে 25 জন মানুষ মারা যাচ্ছে। এদিকে মায়ের মন অস্থির হয়ে যাচ্ছে, মেয়ের বাসায় কিভাবে খাবার পাঠাবে। আমি প্রতিদিন মাকে নিষেধ করছি। আল্লাহর রহমতে আমরা ভালো আছি, মা বাবা মানা করলে কি শুনে। লকডাউনে কষ্ট করে আমার জন্য এক কাকাকে দিয়ে গাড়ি আপ ডাউন ভাড়া করে খাবার পাঠায়, উনি নিচে এসে খাবার দিয়ে যায়, উপরে বাসার উপরে উঠে নেই। ভিডিওটি শেয়ার করার জন্য প্রথমে ক্ষমা চাচ্ছি, কারণ খাবারের ছবি দেখে হয়তো বলতে পারেন আমার ঘরে খাবার নেই, এরা খাবারের ভিডিও দেয়। ভাই আপনাদেরকে বলছি, ঈদে প্রতি বছর বাবা মাকে কাপড় দিয়ে থাকি, এবার কারোর জন্য কিছুই কিনিনি, এমনকি ছেলেদের জন্যও না। সূরা বনি ইসরায়েলে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিচ্ছে যে তোমরা তিনি আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না এবং বাবা মার প্রতি উত্তম আচরণ করো। তাদের একজন কিংবা উভয় যদি তোমার জীবনদশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের উফ বলো না এবং তাদের ভৎসনা করো না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক ভাষায় কথা বলো, তাদের প্রতি বিনয়বনত থাকো আর বলো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। বনি ইসরায়েল আয়াত 23-24 আর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখুন এই জিনিসগুলো আমার বাবা মা আমার জন্য পাঠিয়েছে, প্যাকেটে খুলে আপনাদেরকে শেয়ার করছি। এছাড়া আরও অনেক জিনিস দেয় যায়, তাই শেয়ার করি না, কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। রাতে যখন নামাজ পড়ি তখন অজর ধারায় চোখের পানি অটোমেটিক চলে আসে। অনেকদিন বাবা মাকে দেখতে পারিনি, কিন্তু খাবারগুলো দেখে তো অন্তত বাবা মায়ের স্পর্শ পাচ্ছি। প্রত্যেকের কাছে বাবা মা অনেক, আমার বাবা মা আমার জন্য অনেক করেছে।
প্রতিদিন খোঁজ করে বাবা মার জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করছি। জানেন আমার জন্য বেশি করে আমি তাদের জন্য কতটুকু বা করতে পারি। সামান্য পরোটা কয়টা আর কাবাব আর সেমাইয়ের আইটেম করে পাঠিয়েছি, তাও টেলিফোন করে বলে যে আমার মেয়ে পাঠিয়েছে বলে চোখের পানি ফেলে। আর উনি না আমার জন্য এত করছে, আমি শুধু বলতে পারি নামাজ আল্লাহ উনাদের জন্য সেবা যত্ন করতে পারি অন্তত বৃদ্ধ বয়সে। মাংস মাছ মুরগির মাংস আর ঈদে তাদেরকে খাওয়াতে পারবো না, কত বড় কষ্টে। মা বাবাকে অধিক ভালোবাসা, তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে যে কাজগুলো আমাদের করতে হবে, বাবা মাকে অনেক অনেক ভালোবাসতে হবে, বাবা মার জন্য নিয়মিত দোয়া করতে হবে, রাব্বি রহমুমা কামা রাব্বায়া নিসগীরা, তাদের সময় দেওয়া, ব্যক্তিগত পারিবারিক অবস্থা যতই হোক না কেন এই ব্যবস্থার মাঝে বাবা মাকে সময় দিতে হবে। বার্ধক্যে তাদের প্রতি ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু আমরা কতটাই ধৈর্য ধারণ করতে পারি, অথচ ছোটবেলায় কখনো কি বাবা মা আমরা যখন ছোট ছিলাম তখন কি আমাদেরকে কখনো বলেছে এটা করতে পারবো না, কিন্তু আজকে সমাজের এই অধঃপতন কেন? বাবা মা বাবার সঙ্গে বসবাস করার মাধ্যমে তাদের নতুন নতুন জিনিস উপহার দেওয়া হতে পারে, না খাবার জিনিস সুন্দর একটি মোবাইল ফোন, নিয়মিত কথা বলতে হবে, তাদের কথা মনোযোগী হতে হবে বাবা মার জন্য। সুন্দর কথা বলে অন্তত তারা তো জিনিসপত্র চায় না, বাবা মা চায় সুন্দর করে কথা বলা। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, জিনিসপত্র না দিতে পারে অন্তত তাদের সাথে সুন্দর করে কথা বলা, সেবা করতে পারি। তাদের এই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি, প্রতিটা বাবা মা কি এমন হয় নাকি আমার বাবা মায় বেশি আমার জন্য করে। আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু দান করে, আমার যদি কোনো একটু পূর্ণতা থাকে তাদের ওই পূর্ণের বিনিময়ে তাদের আল্লাহ ভালো রাখে। আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।